করব এই ওরা কান্দে ধামে বিষ খেয়ে আমি প্রাণ ত্যাগ করবো। অসহ্য অসহ্য পেটের যন্ত্রণা আর আমি সইতে পারছি না। আমি কি দেখছি এই বিষ খেয়ে তুই মরবি, এতে কি মানুষ মরে রে পাগল? এই দেখ, এই দেখ আমি কেমন খেয়ে নিচ্ছি, দেখ। আমি তোমাকে চিনেছি ঠাকুর, তুমি আমাকে কথা দাও কোনোদিন তুমি আমাকে ভুলে যাবে না, কোনোদিন তুমি আমাকে। মৃত্যুঞ্জয়, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। তোরা আমার ভক্ত, তোরা যে আমার চেয়েও বড়, তোদের কি আমি ভুলতে পারি? এবার তাহলে যাই ঠাকুর। যাই নয়, আসি বলতে হয় আলী, মেয়েকে নিয়ে একবার আসিস কেমন? ঠাকুরকে আমার বিশ্বাস হয় না, তবু তবু এলাম। আবার বুঝি আমার জ্বরটা এলো। এখানে এলে কি জ্বর আসতে পারে? এখানে একবার যখন এসেছিস আর জ্বর আসতে পারবে না। ঠাকুর, কে তুই, কি নাম তোর? আমার নাম দশরথ বিশ্বাস। আমি অনেক দিন থেকে অসুখে ভুগছি, তুমি আমায় সুস্থ করে দাও ঠাকুর, তুমি আমায় সুস্থ করে দাও। ওরে দশরথ, আমার দশরথ, তুই তো সুস্থই। আমি মনে হয় সুস্থ হয়ে গেছি, বিশ্বাস করতে পারছি না ঠাকুর, বিশ্বাস করতে পারছি না। ওঠ ওর দশরথ, কিন্তু আমি যে বড় অবিশ্বাসী দশরথ, তন্ত্রমন্ত্র আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না ত্রিসন্ধ্যা গায়ত্রী জপে। উচ্ছিষ্ট প্রসাদ পেলেই আমি খাই। তুই শুদ্ধাচারী বৈরাগী, তুই কি পারবি আমার কথা মেনে চলতে? নিশ্চয় পারবো ঠাকুর,
আমি নিশ্চয়ই পাব, আমি নিশ্চয়ই পাব। বিয়ে করেছিস? আরে দশরথ, বিয়ে কর, সংসারকে বাদ দিয়ে, নারীকে উপেক্ষা করে কোনো ধর্ম কখনো সম্পূর্ণ হয় না। ঠাকুর, ঠাকুর, যা বাড়ি যা। লক্ষ্মীকান্ত ঠিকাদারের বোন মালাবতীকে বিয়ে করে তুই ব্রজের ভজন কর। দশরথ, সাধু সাজিস না, সাধু হ। ঠাকুর, ভালো হ, ভালো থাকবি। জয়া, কিছু বলছো বাবা? দশরথ এসেছে, এই শরীর খারাপ, মাকে বল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে একে খেতে দিতে।